হচ্ছে প্রথমে দ্বিতীয় কিউবা ছাড়তেও পরবর্তী হচ্ছে আবার পরীক্ষা দিয়ে ছ মাস পর পরীক্ষা দিয়ে তার থেকে আবার দ্বিতীয় কিউবা সেকেন্ড কিউ তার পরবর্তী আবার ছয় মাস থেকে এক বছর সময় দিয়ে এসে আবার পরবর্তী তাকে পরীক্ষা দিয়ে ফার্স্ট কিউ অথবা প্রথম কিউ হিসেবে উত্তীর্ণ হতে হয়। তার প্রথম যে ব্ল্যাক বেল্টের জন্য পরীক্ষা দেওয়া হয় এই ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিতে পারে যাচ্ছে স্টুডেন্ট আমাদের এখন তাতে প্রশিক্ষণ চলছে, একটু পরেই আমাদের এখানে বিতরণ করা হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে পৃথিবীর প্রসিদ্ধ স্থান স্টাইল আছে হচ্ছে চারটি, চারটির মধ্যে একটি তার মধ্যে সিতিলি হচ্ছে সর্বোচ্চ জনপ্রিয় স্টাইল সারা পৃথিবীব্যাপী। এইটা বেল্ট সিস্টেমের ক্ষেত্রে নবম কিউ থেকে তৃতীয় কিউ পর্যন্ত দশটি বেল্ট এখানে আছে। নাইন্থ কিউ হচ্ছে সাদা বেল্ট থেকে প্রশিক্ষণ শুরু হয়, যখন কেউ বিগিনার্স থাকে তাদেরকে সর্বপ্রথম সাদা বেল্ট সহ ড্রেস পরিধান করতে হয়। এই দশটি বেল্টের ক্ষেত্রে হচ্ছে প্রথম সাদা বেল্ট দিয়ে ড্রেস পরে নবম কিউ যেটা আছে সেটা সর্বপ্রথম আমরা সাদা বেল্ট পরে প্রশিক্ষণ স্টার্ট করতে হয়। এক্ষেত্রে হচ্ছে এটাকে নবম কিউ বলে যখন পরীক্ষা দিয়ে তিন মাস চার মাস ছ মাস পরে যখন একটা স্টুডেন্ট তার সিলেবাস কমপ্লিট করে সেই সিলেবাসটা কমপ্লিট করে পরবর্তী তাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তী গ্রেডে যেতে হয়। সেই পরবর্তী গ্রেডটা হচ্ছে আপনার পরীক্ষা হচ্ছে ইউরো খেলা এই গ্রেডটা তাকে সুন্দর করতে হয়। পাশাপাশি সার্টিফিকেট আসে বলে অষ্টম কিউ বা এই কিউ এর অনুষ্ঠিত করা হয়। এর পরবর্তী পরবর্তী আবার ছ মাস বা তিন মাসের মধ্যে ট্রেনিং করে পরবর্তী ট্রেনিংটাকে আরও সুন্দর আকারে নিয়ে আসে। পরবর্তী এই কালার অরেঞ্জ কালার বেল্টের জন্য পরীক্ষা দিতে হয়। এটাকে আপনার সপ্তম কিউ অথবা সেভেন্থ কিউ এর বলা হয়। এই পর্যায়ক্রমে তারা প্রশিক্ষণের স্টুডেন্টরা তাদের প্রশিক্ষণ চালিয়ে যাবে এবং তাদের এই প্রশিক্ষণটাকে ডেভেলপমেন্ট করতে হয় এবং ফর্ম ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে পরবর্তী তাদেরকে আবার পরীক্ষা দিয়ে এটা হচ্ছে আপনাদের গ্রিন বেল্ট গ্রিন অথবা এটাকে সবুজ বেল্ট আপনার একটা থেকে সবুজ কালার বেল্ট এবং পরবর্তী এটাকে আমরা ষষ্ঠ কিউ বা সিক্স কিউ হিসেবে সারা ওয়ার্ল্ড ব্যাপী এটাকে সম্বোধন করে থাকে। এই পর্যায়ে পরবর্তী আঘাতের দ্বারা ধীরে ধীরে বেল্ট পরীক্ষায় দিয়ে প্ল্যাটফর্ম ডেভেলপ করা আঘাত হয়। পর্যায় পর্যন্ত তাকে পরীক্ষা দিয়ে একটি সিস্টেমে এটা হচ্ছে আপনার ব্লু বেল্ট অথবা এটাকে রিল বেল্ট হিসেবে আদায় করা হয়ে থাকে। এটা হচ্ছে আপনার পঞ্চকিউ বলা হয় পঞ্চকিউলে ফিফথ কিউ ফিফথ কিউ হিসেবে সম্পূর্ণরা এই বিশেষ করে কলেজ থেকে সবুজ ও কলেজ থেকে ব্লু বেল্ট আসে ভালো পাতার দিকে চলে যায় তখন সেটা কেয়ারফুল হয়ে যায় এটা আরও পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে যে এই হচ্ছে এটা হচ্ছে টেবিল বেল্ট এটাকে আবার পার্সেল বেল্ট বলে আমরা এই পার্সেল খেলার টেবিল খেলার এবং এটাতে হচ্ছে যে আপনার চতুর্থ কিউ হিসেবে বা ফোর্থ কিউ হিসেবে আচ্ছা থাকে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এর পরবর্তী স্টেপ যেটা আসে সেটা প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট হয়ে এবং একটা স্টুডেন্ট খুব সুন্দরভাবে এটা ধরে খুব সুন্দরভাবে যখন একটা ডেভেলপমেন্টে বাচ্চারা চলে আসে তখন সেক্ষেত্রে তাকে আবার এটা গ্রাউন্ড কালার থার্ড কিউ হিসাবে প্রথম তাকে পতাকা করতে হবে থার্ড কিউ অথবা তৃতীয় কিউ হিসাবে। এই পরবর্তী পর্যায়ে বাচ্চারা ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে পারে এবং এখানে পারফর্ম অনেক গুরুত্ব সুন্দর হয়ে যায়। এই ব্রাউন বেল্টেতেই আবার একটা কালারেই তিনটা কিউ এটা হচ্ছে প্রথমে তৃতীয় কিউ বা থার্ড কিউ পরবর্তী হচ্ছে আবার পরীক্ষা দিয়ে ছ মাস পর পরীক্ষা দিয়ে তার থেকে আবার দ্বিতীয় কিউ বা সেকেন্ড কিউ তার পরবর্তী আবার ছয় মাস থেকে এক বছর সময় দিয়ে এসে আবার পরবর্তী তাকে পরীক্ষা দিয়ে ফার্স্ট কিউ অথবা প্রথম কিউ হিসেবে উত্তীর্ণ হতে হয় তখন এই কিউ আকারে চলে আসে। তো এইভাবে করে নাইন কিউ সাদা বেল্ট আবার আসে। তাহলে আমরা আবার আগে মধ্যে চলে যাই নাইন কিউ হচ্ছে সাদা
এই সময়টা পারফর্ম করতে হলে ডেভেলপমেন্ট আসে এবং তাকে এই পর্যায়ে আসতে গিয়ে তাকে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে, ডিভিশনাল লেভেলে অথবা ন্যাশনাল লেভেলের থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায়ে, এই পর্যায়ে যদি ভালো সম্ভব হয় সেই স্টুডেন্টরা দেশে বিদেশে খেলা পদক অর্জনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এবং দেশের সম্মান এবং গৌরব বয়ে নিয়ে আসছে। যখন একটা বাচ্চা খুব ডেভেলপমেন্ট আসে প্রায় দেখা যায় 3 বছর সময় লাগে, তখন সে ব্যাগ ডেভেলপ করে থাকে, তখন সে এইটা তাকে এই ব্ল্যাক বেল্টের জন্য পরীক্ষা দেওয়া হয়। এই ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিতে পারে যাচ্ছে স্টুডেন্ট বা ব্ল্যাক বেল্ট হিসাবে এই পর্যায়ে তাকে কমপক্ষে 3টি বছর ডেভেলপ করতে হবে। এই ব্ল্যাক বেল্টেই আবার প্রথম ধাপ হচ্ছে যে ফার্স্ট ডান, তারপর পরবর্তী ধাপ সেকেন্ড ডান, তারপর লিডার, তার পরবর্তী ধাপ হচ্ছে আপনার থার্ড ডান, থ্রি ডান, সিক্স ডান, সেভেন ডান, এইট ডান, নাইন ডান, টেন ডান। এই পর্যায়ে টেন্ডার পর্যন্ত ধীরে ধীরে আগাইতে হয়। সারা পৃথিবীব্যাপী এই সিক্রিয় স্টুডেন্ট বা কানাতের ক্ষেত্রে এই ধরনের বেল্টের অনুসারে বেল্টের ধাপ অনুসারে আছে। এই তাছাড়া আমাদের এখানে যে আমাদের স্টুডেন্টরা বেল্ট টেস্টের বা ক্যাম্প সম্পূর্ণ হয়, ক্যাম্পে তারা অংশগ্রহণ করে পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছে, আজকে তাদেরকে এই বেল্টের তারা আরো ডেভেলপমেন্ট করতে পারে। আমরা নজর রাখবো এবং বাচ্চাদেরকে সচেতন করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। এখন তো বেল্ট পড়া সাইডে ক্যামেরা এটাই বসে।
আমি শিক্ষক সিপিডি পার্টি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ব্ল্যাক বেল্ট ফোর ডান বাংলাদেশ কারাতে ফেডারেশন কোর্স ওরিয়েন্টেড বাংলাদেশ কারাতে ফেডারেশন। যাই হোক, আপনাদের যারা এই ভিডিওটি দেখতেছেন বা আমাদের চ্যানেলকে যারা দেখবেন তাদের সবাইকেই এই চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং পরবর্তী শেয়ার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আপনাদের প্রতিটা আপনাদের সন্তানদেরকে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে পাশাপাশি তাদেরকে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য এই মারাত্মক মার্শাল আর্ট এবং কারাতে ব্যাপক ভূমিকা পালন করে তাহলে সেই বাচ্চারা আপনার দেশ জাতিগণের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে বলে আমি আশা ব্যক্ত করছি। আন্তরিক ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।